আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হলো ডিসেম্বরের 8 তারিখ, 2022। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা আজকে ভাজি করছিলাম, শিম দিয়ে, আলু দিয়ে ভাজি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটি তো করছি, সাদা রুটি। তো এক চুলায় ভাজি বসাই দিছিলাম, আর এক চুলায় আমি আটার কাই করার জন্য গরম পানি বসাই দিছিলাম। পানিতে পরিমাণ মতো নুন মিক্স করে দিছিলাম। তো আর পাঁচটা হাউসওয়াইফ যেভাবে রুটি বানায়, আমিও সেইভাবে রুটি বানাইতেছিলাম। তো আমি কিন্তু রুটিটা ফ্রোজেন করে রাখি না কখনোই। রুটি ফ্রোজেন করার আমার প্রয়োজন হয় না সেইভাবে, যার কারণে ফ্রোজেন করি না। কারণটা হচ্ছে রুটিটা আমার সবসময় লাগে না। কারণ রুটি বানালে হয় কি, আপনাদের ভাইয়া রুটি রুটি খায়, আর হলো আমার ছেলে রুটি খায়, আমি আর আমার মেয়ে ওইভাবে রুটি খাই না। তো রুটি খাই না বলতে সকালে নাস্তাই খাই না, সকালে নাস্তা আমি আর আমার মেয়ে করি না, ওই 11টা 12টার পরে আর কি করা হয়, সকালে খেতে পারি না। তো রুটিটা বানালে আপনাদের ভাইয়া খাবে আর আমার ছেলে খাবে, ওইটুকুই আর কি, যতটুকু খায়, তারপরে যা থাকে ওইভাবে পড়ে থাকে। পড়ে থাকার পরে হয় কি, বিকেলবেলা আমি একটু চা বানাই, চায়ের সাথে দুইটা রুটি থাকলে থাকে, না হয় একটা রুটি থাকলে থাকে, একটা বা দুইটা রুটি আমি খেয়ে ফেলি ওই চা দিয়ে বিকেলবেলা। সেটা সকালে কিছুই খেতে পারি না, মেয়েও না। তো আমরা খেতে খেতে আমাদের মানে আমি আর আমার মেয়ে খেতে খেতে আমাদের তো দুপুরে রান্না বাড়া হয়েই যায় কমপ্লিট, তাই না? তখন একবারে দুপুরের খাবারই খাই। যাই হোক, এখানে রুটি সেঁকতেছিলাম এক চুলায়, আর ভাজিটা তো প্রায় হয়েই গেছে। ভাজিতে আমি কিছু ধনে পাতা দিয়ে নামাই ফেলবো, একদম সিম্পল ওয়েতে ভাজি করছি। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হালকা একটু হলুদ দিছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ভাজি করে ফেলছি। রুটি দিয়ে খাওয়ার জন্য তো এরকম একটু সাদা সাদা ভাজি ভালো লাগে, তাই না? খুব একটা ঝুরঝুরে করিনি, হালকা ভেজা ভেজা রাখছিলাম। ঝুরঝুরে ভাজি আবার ভালো লাগে না রুটি দিয়ে। তো একটা একটা করে রুটিগুলো আমি সেঁকে নিতেছিলাম। তো রুটিগুলো কিন্তু আমি সেঁকে নিচ্ছি, আমার রুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি দুপুরে রান্না বাড়া করার জন্য প্রিপারেশন করতেছিলাম। তো চুলায় ওই রুটি ভাজা তাওয়াটাই দিয়ে দিছিলাম, দিয়ে কিছু সর্ষের তেল দিছিলাম। তো সর্ষের তেলে কই মাছ ফ্রাই করব, হালকা করে কই মাছটা ফ্রাই করব। আজকে রান্না করব কই মাছের ভুনা, দেশি কই মাছের ভুনা, উফ যা লাগে না কি বলবো। যাই হোক, আমার বাসায় যেহেতু আপনাদের হলো চাষের শিং কই আনে না, কারণ আমরা কেউই চাষের শিং মাছ কই মাছ খেতে পছন্দ করি না, আমাদের কাছে একটা গন্ধ লাগে, কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। তো দেশি কই মাছ তো আর সবসময় পাওয়া যায় না, যখন পায় তখন নিয়ে আসে। তো ওইভাবে আর কি, অনেকে তো দেখি যে চাষের কইটাই রেগুলার খায়, আমরা খেতে পারি না। তো দেশি কই যখন পায় তখনই নিয়ে আসে, সবসময় তো আর এভেলেবল না দেশি কই মাছ, দেশি শিং মাছ, তাই না? আপনারা তো সবাই জানেনই। তো আমি হালকা মশলা দিয়ে কই মাছ ভুনা করব। তো এখানে আমি ফ্রাইং প্যানে হলো আপনার সর্ষের তেল দিছিলাম, সর্ষের তেল দিয়ে কই মাছটা ভুনা করব। আজকে আমি সব রান্নাই সর্ষের তেলেই করব। তো তেলটা হালকা লাল হয়ে আসার পরে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিছিলাম। কাঁচামরিচের পেস্টটা আমার মানে আগে থেকে বের করা ছিল না, ডিপের মধ্যে রাখি তো আগে থেকেই বের করি সবসময়, আজকে কেন যেন মনে ছিল না। যাই হোক, ভাইঙা ভাইঙা দিতে হয়েছে, ওই কাঁচামরিচের ওই বাটির সাথে অনেক মানে অনেকটা যুদ্ধ করছি আর কি। তারপরে হলো কি, কিছু হলুদের গুঁড়া, সরি কিছু না মানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তারপরে এটা ভালো করে কষাই নেব। তো হলো কাঁচামরিচের পেস্ট একটু কমই হয়ে গেছে, আমি আবার অফ ক্যামেরায় পুঁতা দিয়ে ভাঙছিলাম, ওই পুঁতা দিয়ে ভেঙে নিছিলাম।
বাড়ি দিয়ে আর কি ভাঙছিলাম, তো ওইখান থেকে আবার অল্প একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, ঝালটা কম হবে ওই ভেবে দিছিলাম। আবার তো হালকা করে একটু জিরার গুঁড়াও দিয়ে দিছি, টালা জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিছিলাম। তো এটাও দিয়ে ভালো করে কষাই নেব, কষায়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা পানির সাথে ভালো করে মিক্স করে চুলায় রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত আর কি। যখন নাকি পানিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো এদিকে আমি মাছ ভাজছিলাম যে তাওয়ার মধ্যে, ওই তাওয়াতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিছি। তো সর্ষের তেল দেওয়ার পরে কিছু বেগুন দিয়ে দিছি, লম্বা বেগুন এগুলা, কালো লম্বা বেগুন গুলা, ওগুলো আমি সুন্দর করে ফালি ফালি করে মানে ফুলের মতো কেটে নিছি দুই দুই পাশ দিয়ে, দুই পাশ দিয়ে ফুলের মতো কেটে নুন হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম 10-15 মিনিটের জন্য, তারপরে ভাজার জন্য দিয়ে দিছি তাওয়াতে। তো আপনারা কি এইভাবে বেগুন ভাজা খান কিংবা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু লম্বা বেগুন গুলা এভাবেই কাটি। তো আমার কিন্তু মাছের পানি বলক চলে আসছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে ওটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আমার এই বেগুন ভাজিটা কিন্তু আমার মায়ের রেসিপি, হ্যাঁ আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। আমার মাকে দেখছি লম্বা বেগুন গুলা আমার মা এরকম সুন্দর করে ফুলের মতো করে কেটে নিয়ে তারপরে ভাজি করে, ভালো লাগে খেতে। আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে ওটা কাটা হয়, দুই ধার দিয়ে কিভাবে কাটা হয় সেটা আমি আপনাদের শেয়ার করব। আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন যে আপনারা কি দেখতে চান কিনা যে কিভাবে কাটে। তো আপনাদের কমেন্টসের আশায় কিন্তু আমি রইলাম, কেমন। তো আমার কিন্তু বেগুন ভাজিটা এক পাশ হয়ে গেছে, এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি ওটা হওয়ার জন্য আর কি, অপর পিঠটা হওয়ার জন্য। তো দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল। তো আমার কই মাছ ভুনাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর কি। কই মাছটা ভুনা ভুনা হয়ে গেলে আমি লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো। তো আপনারা কে কে কই মাছ ভুনা খেতে ভালোবাসেন, আই মিন দেশি কই মাছ ভুনা খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আমার কই মাছ ভুনা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এবার কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর লাগতেছে তাই না কই মাছ ভুনাটা, এই কই মাছ ভুনা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। কই মাছটা অনেক টেস্টি ছিল, মানে দেশি কইয়ের স্বাদই আলাদা তাই না, আর চাষ করা কই যেগুলা সেগুলা স্বাদ একটুও মজা না, খালি গন্ধ আর গন্ধ লাগে। আমি কিন্তু আমার এই দেশি কই মাছ ভুনাতে আদা রসুন ইউজ করি নাই, আমার খুব একটা পছন্দ না আদা রসুন, মানে সব তরকারিতে আমি আদা রসুন খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠাই নেব। তো এই যে মাঝখানে যেগুলা ছিল না সেগুলা হয়ে গেছে ভালোভাবে, আর সাইডের গুলা আর একটু হবে, আর 1-1.5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি মাঝখানের গুলা উঠায়ে সাইডের গুলা মাঝখানে দিয়ে আর একটু ফ্রাই করব, আর একটু সময় নিয়ে ফ্রাই করব আর কি, বেশি না 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো, খুব একটা বেশি রাখবো না। তো বেগুন ভাজাগুলাতে কিন্তু দেখতে ভালো লাগতেছে তাই না, সুন্দর লাগতেছে দেখতে। আমরা কিন্তু গোল বেগুনও খাই, গোল বেগুন তো চাকচাক করে মানে কেটে তারপরে ভাজি করে, ওইটাতে তো আর অত কিছু করতে হয় না। তো আমি কিন্তু পাশের চুলায় আমার মাছটা হওয়ার পর আমি নামায় নিছিলাম, তো এখানে আরেকটা কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিছি, তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিছি, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো আমি কি রান্না করব বলেন তো, এবার আমি রান্না করব ডাল ভুনা, মুসুরির ডাল ভুনা করব আর কি। তো এদিকে দেখেন আমার বেগুন ভাজাটা সব শেষ, মানে সবগুলো উঠাই নিছি, দেখতে ভালো লাগতেছে তাই না। তো আমার ডাল ভুনার জন্য আমি এখানে
পেঁয়াজ রসুনের সাথে তিনটা কাঁচা মরিচও দিছিলাম, মাঝখান থেকে ভেঙে দিছি। আমি কিন্তু ফালি করে কাটি নাই, হ্যাঁ, মাঝখান থেকে তিনটা কাঁচা মরিচ আমি ভেঙে দিছি। তো পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে নেব। তো আমার কিন্তু ভাজা হয়েই গেছে। তো এবার আমি মুসুরির ডালগুলো দিয়ে দেব। মুসুরির ডালগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রাখছিলাম, ধুয়ে টুয়ে রেডি করে রাখছিলাম আর কি। তো এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। খুব একটা মশলা কিন্তু আমি দেব না ডাল ভুনায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিছি। এবার হলুদের গুঁড়া দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব বলতে আমি কিন্তু এখানে পানি দেই নাই, অলরেডি ডাল ডাল ধোয়া পানিতে কষানো হচ্ছে এবং ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? তো আমার কিন্তু ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে রেখে দেব চুলায় ভুনা ভুনা হওয়া পর্যন্ত। দেখেন পানিটা দিয়ে দিছি, পানি দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে, ভালোই লাগতেছিল দেখতে। তা আপনারা কি এইভাবে মুসুরির ডাল ভুনা খান, কিংবা কে কে খান আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে মুসুর ডাল ভুনা করে খেতে খুবই অসাধারণ লাগে, তাই না? দেখেন আমার কিন্তু এখানে ডাল ভুনাটা প্রায় হয়ে গেছে। তা আমি না এখানে সামান্য একটু জিরার গুঁড়া দেব, এটা কিন্তু আপনার টালা জিরার গুঁড়া, হ্যাঁ, কাঁচাটা না, টালা জিরার গুঁড়া আমি সামান্য পরিমাণ দিছি, খুব একটা বেশি দেই নাই। তো জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ডালের সাথে। তো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো লাস্টে আমি কিছু ধনে পাতা দিব। তো ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দেখেন আমার ডাল ভুনা কিন্তু অলরেডি ডান, ভালো লাগতেছিল দেখতে। তো এই তো আমার দুপুরের সিম্পল মেনু, ডাল ভুনা, মুসুরির ডাল ভুনা ধনে পাতা দিয়ে, বেগুন ভাজা, এবং মোস্ট ইম্পর্টেন্ট দেশি কই মাছের ভুনা। খুব ভালো লাগতেছিল জানেন তো, মানে কই মাছ ভুনা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি, পেটটা ভরে ভাত খেয়েছি। যাই হোক, কই মাছ ভুনাটা অনেক মজার ছিল। আপনারা কিন্তু আমার বাসায় এসে খাবেন, আপনাদের দাওয়াত রইল। কই মাছ ভুনাটা অনেক মজার ছিল, সত্যি অনেক মজার ছিল। তো যাই হোক, এবার দুপুরের পর্ব আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিছি। তো ছেলে মেয়েকে ভাত বেড়ে দিচ্ছিলাম, ভাতগুলা গরম ছিল। তো ছেলে বলতেছিল একটু ফ্যানটা ছেড়ে দাও মা, ঠান্ডা হবে ভাত। আর মেয়ে বলতেছিল না না না, ফ্যান ছাড়া যাবে না, আমার ঠান্ডা লাগে। তো আমার ছেলে কিন্তু বেগুন ভাজা খায় না, হ্যাঁ, আমার ছেলে আগে থেকে বলতেছে মা আমার কিন্তু বেগুন ভাজা দিও না। তা আমি তো জানি বেগুন ভাজা দিব না, আমি তো জানি তুই বেগুন পছন্দ করিস না, আমি তোকে দেবো কেন, কি যন্ত্রণা বলেন তো। মানে দুইবার তিনবার বলে ফেলছে বেগুন ভাজা দিও না কিন্তু। তো ওরে শুরুতে কই মাছ ভুনা দিলাম, কই মাছ ভুনা দিছি, তারপরে ডাল ভুনা দিছি, ও কই মাছ ভুনা ডাল ভুনা দিয়ে ভাত খেয়েছে। আর আমার মেয়ে বলতেছে শুধু বেগুন ভাজা নিবে। তো একটা বেগুন ভাজার পিস উঠাই দিছি ওর পাতে। তো বলতেছিলাম একটু ডাল ভুনা নাও, ডাল ভুনা খেয়ে দেখো ভালো লাগবে, নিবে নাও। ও সেই না, মানে না মানে না। তো পরবর্তীতে কিন্তু ডাল ভুনা ও নিছিল, হ্যাঁ, ডাল ভুনা নিছিল। ডাল ভুনা দিয়ে ভাত খাওয়ার পর কিন্তু ও বলছিল ডাল ভুনাটা নাকি অনেক মজার ছিল, হ্যাঁ। তো আমার ছেলে আবার বলতেছিল যে মাছ ভুনাটা অনেক মজা হয়েছে, ডাল ভুনাটাও মজা হয়েছে। আর মেয়েও পরে লাস্টে বললো ডাল ভুনাটা নাকি অনেক মজা হয়েছে, কিন্তু বেগুন ভাজিতে একটু নুন কম হয়েছে। মানে ঠিকই ছিল, এমনি সুদা খাইলে হয় কি, মানে শুধু শুধু যদি খাই বেগুন ভাজিটা তাহলে ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে খাওয়ার পর দেখলাম যে একটু নুনটা একটু কমই লাগে। যাই হোক,
অনেক মজার ছিল। তো দেখেন এই যে ডাল ভুনা নিতেছে, আমি বললাম তুমি নিয়েই দেখো একটু, মানে অল্প একটু দিচ্ছি মানে আরেকটু দিব, তার আগে না না শুরু করছে। তো যাই হোক, ও ওইটুকু দিয়ে খাইছে, ওইটুকু ডাল ভুনা আর একটা বেগুন ভাজি দিয়ে ভাত খাইছে, ও বেশি বেশি একটা খেতে পারে না। তো বড় হলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এই তো আমার ছেলে মেয়ে খাচ্ছে, আর আমার আমার দুইটা পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন, মানে আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।